মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে এটা স্পষ্ট হয়েছে যে ইরানের সাথে সশস্ত্র যুদ্ধে ভয় পায় আমেরিকা। ইসরায়েল অনেক চেষ্টা করেছে এবং এখনও করছে যেন আমেরিকা সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়ায়, কিন্তু ভয়ে আমেরিকা ইরানে কোনো হামলা করছে না। ইরানের প্রতি আমেরিকার এই ভয়ের রহস্য কি? ইরানের কাছে কি পারমাণবিক অস্ত্র আছে যার কারণে ভয় পাচ্ছে আমেরিকা, নাকি কেবলই ইরানের সামরিক শক্তিতেই এই ভয়? চলুন পুরো ভিডিওটি দেখে এর উত্তর খোঁজা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গত 20 বছরে আমেরিকা যে দেশটিতে হামলা হুমকি সবথেকে বেশি দিয়েছে সেটি হচ্ছে ইরান। আমেরিকা প্রায় প্রতিটা প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী কথায় কথায় ইরানকে হুমকি দেয়। আমেরিকা হচ্ছে বিশ্বের সবথেকে শক্তিধর রাষ্ট্র, তাদের সমরাষ্ট্র সবথেকে আধুনিক, বিপরীতে ইরানের হাতে আধুনিক কোনো অস্ত্র নেই তেমন। অধিকাংশ অস্ত্রই তাদের নিজেদের তৈরি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন কখনো ইরানে হামলা করে না? কেন আমেরিকা ইরানকে কেবলমাত্র হুমকি ধামকি দেওয়াতেই সীমাবদ্ধ থাকে, উল্টো ইরান আমেরিকাকেই হুমকি দিয়ে বসে আছে? সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুকুম দিয়েছিলেন, কিন্তু আমেরিকার সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদদের চাপে তিনি সেই হুকুম থেকে সরে আসেন। কেননা ইরানে রয়েছে বিশাল সামরিক বাহিনী, ইরানের সৈন্যরা অনেক দক্ষ এবং কৌশলী, সেই সাথে বিপুল সংখ্যক মিসাইল রয়েছে। ইরানে কোনো প্রকার হামলা করা মানেই ওই অঞ্চলের তেল উত্তোলন এবং বিক্রি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, ফলে পুরো বিশ্বের উৎপাদন এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, না খেয়ে মারা যেতে পারে অসংখ্য মানুষ। সরাসরি আক্রান্ত হবে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলও। এক কথায় মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে উঠবে, সাথে ওই অঞ্চলে আমেরিকার সৈন্যদের ব্যাপক প্রাণহানিও ঘটবে। আমেরিকা প্রতিরক্ষা বিষয়ক গবেষণা বিভাগের প্রধান হ্যারিজে ক্যাজিয়ানিস আমেরিকান কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধের চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত। এর আগে ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধের অভিজ্ঞতা তার রয়েছে, এখন যুদ্ধে পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আমেরিকা প্রতিরক্ষা বিষয়ক গবেষণা বিভাগের প্রধান আরও বলেন এটা আমেরিকানদের মেনে নেওয়া উচিত যে ইরানের সঙ্গে যুদ্ধের পরিণতি অতীতে কোনো যুদ্ধের মতো হবে না। অতীত যুদ্ধ বলতে তিনি ইরাক, যুগোস্লোভিয়া এবং আফগানিস্তান যুদ্ধ, পরবর্তীতে ইরাক, লিবিয়া এবং সিরিয়ার সংঘাতের কথা উল্লেখ করেন। ইরানি সেনাদের দক্ষতার কথা উল্লেখ করে তিনি বলেন ইরানের সেনাবাহিনী এতটাই সুদক্ষ, প্রশিক্ষিত ও দুর্ধর্ষ যে তার আমেরিকান বাহিনীর বিরাট ক্ষতি করার ক্ষমতা রাখে। পর্যবেক্ষকরা বলছেন দুই মৌলিক কারণে আমেরিকা ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে ভয় পাচ্ছে। প্রথমত, যুদ্ধ কোনো একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দ্বিতীয়ত, ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে আমেরিকার সেনাদের জন্য হবে প্রথম এবং নতুন অভিজ্ঞতা, কারণ এই আমেরিকার সৈন্যরা ইরানের সাথে যুদ্ধের অভিজ্ঞতা নেই, কিন্তু ইরানে 8 বছরের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে দেশটি সামরিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। এছাড়াও ইরান প্রমাণ করেছে আমেরিকার রাডার ফাঁকি দেওয়া প্রযুক্তি বা স্টেল প্রযুক্তিকেও অকার্যকর করা সম্ভব। এ কারণে যুদ্ধ শুরু হলে এর ভয়াবহ পরিণতির ব্যাপারেও আমেরিকার দুশ্চিন্তা পড়েছে। আমেরিকার একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে হুমুস প্রণালীতে যদি একদিনের জন্য বন্ধ থাকে তাহলে তেলের মূল্য 10% পর্যন্ত বেড়ে যাবে। চাপের মুখে পড়লে ইরান এই সংঘাতকে ছড়িয়ে দিতে পারে। তার প্রক্সি দেশ যেমন সিরিয়া, ইরাক বা অন্য কোনো দেশকে আহ্বান জানাতে পারে আমেরিকান লক্ষ্যবস্তুর উপর আঘাত আনতে। এমনকি হিজবুল্লাহ বা সিরিয়ায় থাকা ইরানি সৈন্যদের সমন্বয়ে ইসরায়েলের উপরে আরও বড় পরিসরে রকেট হামলা হতে পারে, ফলে ছোট্ট ইসরায়েল হঠাৎ করেই ধ্বংসস্তূপে পরিণত হবে। এসবের লক্ষ্য হবে আমেরিকাকে এটা দেখানো যে ইরানের উপর কোনো ছোট আকারের আঘাতও পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধে আগুন ছড়িয়ে দিতে পারে। ইরানিরা একটি গৌরবময় জাতি। পারস্য উপসাগরে ইরানি আধাসামরিক বাহিনীতে ছোট ছোট নৌকায় ক্ষেপণাস্ত্র জড়ো করে রাখতে দেখা গেছে। এসব নৌকায় ক্ষেপণাস্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়ছে আমেরিকা, কারণ যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র থাকলে এক আঘাতেই তা সহজে ধ্বংস করা সম্ভব, কিন্তু হাজার হাজার নৌকাকে একসাথে ধ্বংস করা সম্ভব নয়। তাছাড়াও এসব দ্রুতগতির নৌকা মুহূর্তের মধ্যেই গতিপথ বদলাতে পারে। ইরানের সংসদ বিষয়ক এবং বিপ্লবী বাহিনীর উপপ্রধান মোহাম্মদ সালেহ জোকার বলেছিলেন ইরানের স্বল্পপাল্লা ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগরে থাকা আমেরিকান যুদ্ধজাহাজে পৌঁছাতে সক্ষম। নতুন যুদ্ধের সামর্থ্য আমেরিকার নেই,
যেসব অস্ত্রের কারণে ইরানকে ভয় পায় আমেরিকা, তার মধ্যে অন্যতম হচ্ছে খালিস্পাস মিসাইলটি। শব্দের গতির চেয়েও দ্রুতগতি ক্ষেপণাস্ত্র এটি। এটিকে যুদ্ধজাহাজ এবং স্থলভাগ থেকে চালানো যায়। এই মিসাইলটিকে ইরান এক্সপার্ট মিসাইল হিসেবে গণ্য করে। খালিস্পাস মিসাইলটি 3,000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে পর্যন্ত আঘাত আনতে সক্ষম। আরও আছে ইরানের বিখ্যাত ক্ষেপণাস্ত্র শাহাব মিসাইল। মোট 6টি শাহাব মিসাইলের ভ্যারিয়েন্ট আছে ইরানের কাছে। রাশিয়ার SA-1 ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা হয়েছে এগুলো। লিবিয়া এবং উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তায় ইরান এই ক্ষেপণাস্ত্রটি বানিয়েছে। শাহাব চার মিসাইলটি 3,000 কিলোমিটার দূরে শত্রুদের ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম। শাহাব সিরিজের মধ্যে শাহাব-5 ক্ষেপণাস্ত্রটির ব্যাপারে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছিল ইরানের কাছে থাকা মিসাইলগুলোর মধ্যে এটি সব থেকে শক্তিশালী। ইরানের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে ফাতে 110ও খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্র থেকে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ থেকে সমুদ্রে অনায়াসে ব্যবহার করা যায় এটি। ইরানের গদর 110 মিসাইলটি ইউরোপের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়। ইরানের দ্রুতগতি ক্ষেপণাস্ত্র হিসেবে এটি অন্যতম। এই মিসাইলটি শত্রুর চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে অনায়াসে ঢুকে যেতে পারে। সুতরাং দেখা যাচ্ছে ইরানের মিসাইল প্রযুক্তি স্বয়ং ইউরোপের জন্য হুমকি স্বরূপ। আফগানিস্তান এবং ইরাকের অভিজ্ঞতা থেকে আমেরিকা এটা বুঝতে পেরেছে যে আধুনিক যুদ্ধে কোনো প্রচলিত অর্থে জয়ী হওয়া যায় না। ইরানও নিশ্চয়ই মনে করে না যে তারা আমেরিকাকে যুদ্ধ হারাতে পারবে, কিন্তু আমেরিকা মিত্রদের অবস্থা নাজেহাল করবে। প্রসঙ্গত, পশ্চিমা দুনিয়া হাজার হাজার বছর ধরে পারস্যদের আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়ে আসছে। মানবতা, আদি সভ্যতা, প্রাচীন রাজনীতি, সাম্রাজ্য, শাসনতন্ত্র, সঙ্গীত, বিজ্ঞান, শিল্পকলা, ধর্মতত্ত্ব ইত্যাদি প্রায় সবকিছুরই জন্মস্থান পারস্য। সুতরাং ইরান যে দাবি করে আমেরিকা ইরানে হামলা করার পরিণতি হবে দুঃস্বপ্নের মতো, তা আসলেই সঠিক। আর এসব কারণে আমেরিকা ইরানকে এড়িয়ে চলে। প্রিয় দর্শক, ইরানকে আমেরিকার ভয়ের কারণ আর কি হতে পারে বলে আপনি মনে করেন? আমেরিকা যদি কখনো ইরানে হামলা করে বসে, তাহলে তার ফলাফল কি ঘটতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।